সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম আর কয়েক ঘন্টা বাদেই নতুন বছর দুই হাজার সালের শুরু হবে কিন্তু আমরা পৃথিবীর সব দেশের অনেকেই এই রাত্রি থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করে বা অনেকে বনভোজন করে অনেকে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে এবং এই খাবারের ফলে অনেকেরই অতিরিক্ত খেয়ে ফেলে আবার অনেকের খাবারের ফলে অনেকের হজমের সমস্যা হয় অনেকের গ্যাসের প্রবলেম হয় ঠিক এই গ্যাস এবং এই হজমের প্রবলেমের অনেকেই কষ্ট পায় কিন্তু একটি এই গ্যাস এবং হজমের ওষুধের অনেকে ওষুধ গ্রহণ করে এবং ওষুধ গ্রহণ করার ফলেও অনেক সময়ও লেগে যায় কিন্তু এটির সমাধানের একটি রেমেডি রয়েছে যেটা একবারে খুব সহজ এবং খুব ইজিলি এবং প্রাকৃতিকভাবে এই গ্যাস এবং হজমের সমস্যার সমাধান করে আপনারা হয়তো অনেকেই জানেন না এবং সেটি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি আপনাদের উপকার হবে এ আশা করি আপনারা এই খাবার গ্রহণ করার ফলে তারপর এটি গ্রহণ করলে আপনাদের অতি দ্রুত গ্যাস এবং হজমের সমস্যার সমাধান হয়ে যাবে এটি অতি দ্রুত সমাধান হয় সেটি হলো আপনারা হালকা গরম পানিতে হাফ গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো মিক্স করে আপনারা খাবার পরে যে কোনো খাবার পরে আপনারা এটা খাবেন অর্ধ গ্লাস পানিতে আমি আবার বলছি অর্ধ গ্লাস পানিতে এক টেবিল চামচ হলুদের গুঁড়া পানিতে মিক্সচার করে ভালো করে নাড়িয়ে এই অর্ধ গ্লাস খাবেন ইনশাআল্লাহ আশা করি অতি দ্রুত আপনার যে কোনো মেডিসিনের চাইতে এই রেমেডিটি এটাই আপনার খুবই দ্রুত রিলিফ দিবে এবং গ্যাস এবং হজম সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই টিক্সটি খাবারের এই টিক্সটি জানালাম আবার পুনরায় বলছি গরম পানি হালকা গরম পানির ভিতরে এক টেবিল চামচ হলুদের গুঁড়া মিক্সচার করে সেই পানিটি খাবেন অর্ধ গ্লাস হলেও হবে কোয়াটার গ্লাস হলেও খাওয়া যাবে কোনো সমস্যা নেই খেলে আপনার অতি দ্রুত রিলিফ পাবেন গ্যাস এবং হজম সমস্যার অতি দ্রুত সমাধান এটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন Salaamu alim.